ষষ্ঠ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর, এখানে ফোর লিখে দিই। প্রথম প্রশ্ন বলছি, ভবঘুরে কবিতায় শুকনো খড়াটি কোথায় রয়েছে, নৌকার মধ্যে বা নৌকার খোলে? তাকে আসতে বলবে কাল কাকে, না শঙ্কর চক্রবর্তী বাবার কথা ভীমবন্ধু সেনাপতিকে? তারপর হচ্ছে, আকাশ নীলমাত্র দাঁড়িয়ে রয়েছে কে, পাইন গাছ? যেতে পারি কিন্তু যাব কেন, এর রচিত হলেন শক্তি চট্টোপাধ্যায়। পূর্ববঙ্গের মাহুত ভাষায় মাইল মানে হচ্ছে সাবধান, যখন মাহুত যখন কোনো হাত থেকে সামলে তখন এই শব্দটা ব্যবহার করে। ওকে, এবার যে প্রশ্নগুলো আছে, দেখো এই প্রশ্ন দেখে লেখা সম্ভব না জায়গার জন্য, আমি টাইপ করে করে মোবাইলের মধ্যে লিখেছি, সেগুলো দেখে নাও, সেগুলো তোমায় বুঝিয়ে দিচ্ছি আমি। এবার আসছি দুইয়ের প্রশ্নগুলো, খুব সংক্ষেপে নিশ্চিত প্রশ্নগুলো উত্তর দাও। দুই একে বলেছে, ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? উত্তর হচ্ছে, পথিকজনের ছাতা বলতে এখানে ভর দুপুরে কবিতায় বর্ণিত অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে। এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? এখান থেকে 5-7 মাইলের মধ্যেই বঙ্গোপসাগর অবস্থিত, তাই এখানকার বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। 2.3, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর দেখে নাও, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে তুলনা করেছেন মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে। আমি কথা দিয়ে এসেছি, কতক কোন কথা দিয়ে এসেছেন? উত্তর হচ্ছে, ঘাসফড়িং কবিতায় কবি কথা দিয়ে এসেছেন যে তিনি আবার ভিজে ঘাসের উপর দিয়ে হেঁটে যাবেন। তিনি বলেছেন, নিচের প্রশ্নগুলির উত্তর নিচের ভাষায় লেখো। দাঁড়ায় রয়েছে পাম গাছ মরু তটে, কি এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? উত্তর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতলী কবিতায় পাইন গাছ এমন স্বপ্ন দেখে, কিন্তু যেমন তো এটা হয়ে যাবে এমন স্বপ্ন দেখে, ঠিক আছে, তোমরা এমন করে নাও। তার এমন স্বপ্ন দেখার কারণ হলো সে থাকে শীতের দেশে, সেখানে বরফের অতিরিক্ত ঠান্ডা তার কষ্টের কারণ, সেই জন্য সে একটু গরম জায়গা খুঁজে পেতে চায়, সে কারণেই সে এমন স্বপ্ন দেখে। অর্থাৎ যে ঠান্ডা থাকে সে গরম খুঁজে পেয়েছে, গরম থাকলে সে ঠান্ডায় খুঁজে। আমরা দেখো শীতকালে আমরা গরম গরম চা বা হলিস সবাই খেতে পছন্দ করি, গরমকালে আমরা কোল্ড ড্রিঙ্ক বা ঠান্ডা খেতে পছন্দ করি ইত্যাদি, সেরকম পাইন গাছ থেকে ঠান্ডার দেশে বরফের দেশে সে চাইছে গরম মরু তটের পাম গাছের মতো অবস্থান। তোমরা এখন রয়েছে গরমের দেশে, কিন্তু তোমরা যদি ভাবো একটু বরফের দেশে যাওয়া যায়, কাশ্মীর বলো, সুইজারল্যান্ড, দার্জিলিং, খুব ভালো লাগবে। আর যারা ওখানে ওখানকার বাসিন্দা, তা আবার একটু আমাদের এখানে যে আসতে পারে গরমের জায়গাটা, ওদের খুব ভালো লাগবে, সেরকমই একই জিনিস। তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে তা নীরব কেন? উত্তর, সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা গদ্যাংশে বন্য পশুদের সম্বন্ধে কথা বলা হয়েছে। তারা নীরব কারণ সর্বদাই তাদের প্রাণ বাঁচিয়ে চলতে হয় কোনো পশুকে আক্রমণ করা অথবা কোনো হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তাদের নীরব থাকতে হয়। কারণ বাঘ যদি হরিণকে শিকার করার সময় নীরব না থাকে, তাহলে হরিণ আওয়াজ পেলে পালিয়ে যাবে, আর হরিণ যদি নীরব থেকে চুপচাপ না চলে, যে আওয়াজ যদি করতে থাকে হরিণ, সেই আওয়াজে যে কোনো প্রাণী তার দিকে আওয়াজ শুনে চলে আসবে। ওই জন্য সবাইকে সবসময় জঙ্গলে নীরব থাকতে হয়। যারা নতুন আছো চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে নাও, কারণ ভিউজ তো অনেক আসছে কিন্তু সেই অনুযায়ী সাবস্ক্রাইব হচ্ছে না, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার তো তোমাদের সাপোর্ট দরকার, প্লিজ। এবার হচ্ছে 3.3, এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে হয়, বের হয় উপযুক্ত স্থান খুঁজে বের করার কৌশলটি কোন প্রকার বাসাবাড়ি রচনা উৎস অনুসারে লেখো, দেখি কে বাসা তৈরি করবে। গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকা বাসাবাড়ি গদ্যাংশে কুমোরে পোকাকে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে হয়। মোটামুটিভাবে ডিম পাড়ার সময় হলেই তারা সেই কাজ শুরু করে দেয়। কয়েকদিন ঘুরে ফিরে মনের মতো যদি কোনো জায়গা দেখতে পায়, তবে বারবার ঘুরে ফিরে সেই জায়গাটিকে পরীক্ষা করে দেখে, তারপর কিছু দূর উড়ে যায় এবং আবার ফিরে আসে ওই স্থানটিকে বারবার দেখে। বাসাটি তার মনের মতো হলেই তবেই বাসা বানানোর প্রস্তুতি নেয়।
নির্দেশ অনুসারে উত্তর দাও। বিসর্গ সন্ধির বিসর্গ রূপান্তরিত হয়ে যে র হচ্ছে, দুটো উদাহরণ দাও। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে দেখো প্রাত, এইখানে কিন্তু আমাদের র নেই, ঠিক আছে, প্রাতিত আস, কিন্তু এখানে কি দেখো র চলে এসে, এখানে বলছে র হচ্ছে আমরা করতে হবে, যেটা নিঃ যদি আমিষ এই আয়ের জায়গায় দেখো র চলে এসছে, তাহলে এটা হলো নিরামিষ। আসি পরেরটা, বিসর্গধ্বনিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিতে স্বরধ্বনিকে দীর্ঘ করেছে, মানে বিসর্গ উড়ে যাওয়ার পর হস্যটা হয়ে যাবে দীর্ঘই অথবা হস্যটা হয়ে যাবে দীর্ঘ। দেখো নিঃ যুক্ত রব সমান নীরব, নিঃ এখানে বিসর্গ আছে, ওই জন্য উঠে গিয়ে এখানে আমাদের বিসর্গ উঠে গিয়ে এখানে দীর্ঘ হয়ে গেছে, হস্যি ছিল আগে এটা হয়ে গেলো দীর্ঘ। নিচে তাই একই আছে, নিঃ যুক্ত রস সমান নিরস। জোর বাঁধা সাহিত্য শব্দ শব্দখণ্ড উদাহরণ দেয়, সব উদাহরণ দিল, জোর বাঁধা সাহিত্য শব্দ শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে তৈরি হওয়ার সাহিত্য শব্দ। উত্তর দেখে নাও, জোর বাঁধা সাধিত শব্দ দশানন পিতামাতা, এগুলো প্রতিটা বানে আছে, দশানন দশ যুক্ত আনন মানে দশটা মাতা, রাবণকে বোঝাচ্ছে পিতামাতা, পিতা মাতা দুজনে সমান সমান আছে, এগুলো এগুলো জোর বেঁধেই শব্দগুলো তৈরি হয়েছে। আর শব্দাংশ মানে অংশ, বাক্যের খণ্ড অংশ জুড়ে দিয়ে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে শব্দাংশ জুড়ে সাহিত্য শব্দ প্রিয়তম দয়াবান ইত্যাদি। সংখ্যাবাচক ও পূর্ণবাচক শব্দের পার্থক্য লেখো। সংখ্যাবাচক শব্দগুলি এক একটি বিশেষ পদ, যেমন তিনজন ছেলে এক একজন মেয়ে, মানে তিনজন ছেলে কজন না তিনজন, এটা হচ্ছে একটা এই জিনিসটা বলেছি, এই সংখ্যাটা যে বোঝাচ্ছে এই যে এটা এই জন তিনজন তিন সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক শব্দ। এবার নিচে আসবো পূর্ণবাচক, পূর্ণবাচকে কী আছে দেখো, পূর্ণবাচক হচ্ছে একটি ক্রমিক সংখ্যা বোঝায়, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলি তো আমরা ইংলিশে, এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি। দেখো শুভম পঞ্চম শ্রেণীতে পড়ে, পঞ্চম জিনিসটা আছে এটা একটা পূরণবাচক শব্দ, সোনিয়া গল্পটি দ্বিতীয় ভাগ পড়ে ফেলেছে, দ্বিতীয় ভাগ দ্বিতীয়টার পূর্ণবাচক শব্দ, ঠিক আছে। দেখো আমি নেট এই দেখো ক্রিয়েটেড উইথ এমআই নোটস, মানে আমি এমআই মোবাইল রেডমি মোবাইলের মধ্যে এগুলো পুরো টাইপ করে করে তৈরি করেছি, এটা করতে বেশ অনেক বেশ দীর্ঘ সময় লাগে, লিখতে গেলে কম সময় লাগে, কিন্তু টাইপ করতে গেলে বাংলা টাইম অন্তত খুব টাইম বেশি লাগে, কেন বাংলা টাইপ পড়ি লেখাটা যে কেউ সহজে বুঝতে পারবে হাত লেখাটা, তো সেই জন্য টাইপ করতে হয়, তো এটা তৈরি করতে অনেক দীর্ঘ সময় লাগে। প্লিজ তোমরা যারা আছো তোমার রিকোয়েস্ট, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে প্লিজ, ওকে।